হ্যালো ফ্রেন্ডস, আমি কিসমত। তোমরা দেখছো কিসমত ওয়াইটি ইউটিউব চ্যানেল। তো আজ আমি কথা বলবো যে ঐক্যশ্রী স্কলারশিপে যে সমস্ত স্টুডেন্ট কী করছে না, অনলাইনে স্ট্যাটাসটি চেক করার পর দেখছে যে তাদেরকে সুইচ ওভার টু SVMCM যে স্ট্যাটাসটি রয়েছে সেখানে কি রয়েছে, নট এলিজিবল ফর সুইচ ওভার টু SVMCM। তো তারা কি ভাবছে না টাকা পয়সা পাবো কি পাবো না। তো সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে বলছি আমি যে ভয়ের কোনো কারণ নেই, যাদের নট এলিজিবল ফর সুইচ ওভার টু SVMCM রয়েছে তাদের কোনো ভয়ের কোনো কারণ নেই। কারণ তাদের যদি নট এলিজিবল থাকে তার মানে কি, তারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপে ট্রান্সফার হতে পারবে না, আপগ্রেড করতে পারবে না। কিন্তু তাদের যে ঐক্যশ্রী যে স্কলারশিপের যে অ্যামাউন্ট আছে সেটি কিন্তু তারা পেয়ে যাবে তাদের অ্যাকাউন্টের মাধ্যমে। তো যাদের কি হয়েছে না এলিজিবল ফর সুইচ ওভার টু SVMCM যাদের রয়েছে তাদেরকে কি করতে হবে, না তাদেরকে করতে গেলে ফার্স্ট অফ অল তাদেরকে যে এলিজিবেল যে সবুজ রঙের যদি এরকম ধরনের কোনো ইন্টারফেস রয়ে থাকে তাহলে তাকে কিন্তু কি করতে হবে না আপগ্রেড করতে হবে। না কিসে আপগ্রেড করতে হবে না, এলিজি সুইচ ওভার টু SVMCM অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপে কিন্তু আপগ্রেডেশন করতেই হবে। কারণ না করলে কিন্তু তার অ্যামাউন্টটি পাবে কি পাবে না সেটি কিন্তু গ্যারেন্টি নেই। কারণ অনেক স্টুডেন্ট রয়েছে তাদের কি না ঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন স্ট্যাটাসেও ম্যাচ হয়ে গিয়েছে এবং কি হয়েছে না পেমেন্টের লট অফ জেনারেশনও দেখাচ্ছে, কিন্তু এখানে এলিজিবল ফর সুইচ ওভার টু SVMCM দেখাচ্ছে। সে সমস্ত স্টুডেন্টকে আমি বলবো তারা কী করবে না, লগইন অপশনে গিয়ে যখন লগইন করবে তখন কী হবে বিস্তারিত, সেখানে একটা ইন্টারফেস আসবে, সেখানে কী দেখাবে না এলিজিবল ফর সুইচ ওভার টু SVMCM। সেখানে তোমাদের কী করতে হবে না আপগ্রেডটি করতে হবে, সেজন্য কি মোবাইল নাম্বার একটা ওটিপি দিয়ে আপনাদেরকে আপগ্রেড করতে হবে। সেই সময় কী হবে না সেখানে আপগ্রেড না করলে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি সেই গোটা ফর্মটি প্রসেসটি এখানে দেখাবে না। তো সেই সমস্ত স্টুডেন্ট কী করতে হবে না বিডিও ইনকাম সার্টিফিকেটের সঙ্গে যে মার্কশিট লাস্ট মার্কস প্রিভিয়াস ক্লাসে যে মার্কশিটটি রয়েছে সেটি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই এবং একটি সিগনেচার এবং ফটো আপলোড করতে হবে এই সুইচ ওভার টু SVMCM স্কলারশিপের ওখানে, অথবা ঐক্যশ্রী স্কলারশিপের পোর্টালে গিয়েই কিন্তু লগইনটি করতে হবে, ওখান থেকে ট্রান্সফার হবে কিন্তু SVMCM-এ। তো যে সমস্ত স্টুডেন্ট ভিডিওটি যদি বুঝতে না পারো তা এই রিলেটেড ভিডিও বানানো আছে কীভাবে সুইচ ওভার টু অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপে কীভাবে ট্রান্সফার করবে বিস্তারিত দেখে নেবেন ভিডিওতে, আমি লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে তোমরা সেখান থেকে গিয়েও ভিডিওটি দেখে নিতে পারবে। তো যাদের এলিজিবল ফর সুইচ ওভার টু SVMCM রয়েছে তাদের কিন্তু ম্যান্ডেটারি করতেই হবে, এবং যাদের নট এলিজিবল ফর সুইচ ওভার টু SVMCM তাদের কিন্তু কোনো প্রয়োজন নেই করার। অর্থাৎ যারা মেরিট কাম মিন্স অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপে যাদের নট এলিজিবল দেখাচ্ছে তাদের কোনো কিছু ফর্ম ফিল আপ করার দরকার নেই, তাদের কিন্তু যে অ্যামাউন্টটি অর্থাৎ পাওয়ার সেটি কিন্তু পেয়ে যাবে। এবং যাদের কি না না ওই সুইচ ওভার টু অর্থাৎ এলিজিবেল রয়েছে তারা কিন্তু এটি করতেই হবে ম্যান্ডেটারি, তাদের না করলে কিন্তু টাকা পাবে অ্যামাউন্ট পাবে কি পাবে না সেটি কোনো গ্যারেন্টি নেই আমার মতে বলে করে নেওয়াটা ঠিক। কারণ একটা বিডিও ইনকাম সার্টিফিকেট বার করে 2-3 দিনের ভেতরে হয়ে যাবে ইনকাম সার্টিফিকেটটি, এবং সেই ইনকাম সার্টিফিকেট একটা ফর্মেট দিয়েছে, চাইলে তোমরা অফলাইনের মাধ্যমে ভিডিওতে করতে পারো, একদিনেই হয়ে যাবে সেটা। সেটা পার্শ্ববর্তী নিকটবর্তী কোনো একটা পঞ্চায়েতে গিয়ে ইনকাম সার্টিফিকেট নিয়ে সেটি, বা পৌরসভা থেকে যদি বিলং করতে পৌরসভা যে একটা ইনকাম সার্টিফিকেট নিয়ে তোমরা সেটি চলে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা কী করবে না অ্যাপ্লাইটি করে দেবে, এবং বিডিও সাহেবের কাছে বা গ্র্যাজুয়েটেড অফিসারের কাছ থেকে তোমরা ইনকাম সার্টিফিকেটটি নিয়ে নেবে, এবং সেখান থেকে নিয়ে কী করবে না ঐক্যশ্রীর পোর্টালে গিয়ে আপনারা আবেদন করতে হবে, না করলে কিন্তু হবে না। যারা এলিজিবল ক্যান্ডিডেট তাদেরকে বলছি, আর যাদের কিন্তু নট এলিজিবল তাদের কিছু করার দরকার নেই, তারা কিন্তু অ্যামাউন্ট পেয়ে যাবে ঠিক টাইম মতো অ্যামাউন্ট পেয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং বন্ধুদের মধ্যে যদি হেল্পফুল মনে হয় তাহলে বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করবে, এবং আমাদের চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবে, যাতে সবার আগে সবার প্রথম আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই, নমস্কার। যদি কোনো কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, সমস্ত উত্তর ওখানে পেয়ে যাবে, এবং পারলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবে, লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন হতে পারবে। তো আজকে এই পর্যন্তই, নমস্কার।